বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়ার জয়পুরহাট মহাসড়কের গণেশপুর নামক স্থানে বাস চাপায় মোকামতলা বাজারের ব্যবসায়ী নাজমুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল মোমিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকাল চারটায় বগুড়ার শিবগঞ্জে গণেশপুর বাজারে এই দুর্ঘটনা হয় নিহত নাজমুল শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় থেকে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত রাস্তা পারাপার হতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় নাজমল মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে